সেখানে মন্দির থাকলেও কোনো মূর্তি নেই, দেবী বিরাজমান একটি গোলাকার শিলায়। মা নাকি বাচ্চাদের সঙ্গে স্বয়ং এসে খেলা করেন। রোগগ্রস্ত ব্যক্তিকে মা স্বয়ং ওষুধ দেন, তবে সেই সময় তিনি প্রকট হন ভয়ঙ্কর রূপে। শুনলাম এক ভক্তকে রাত তিনটের সময় নাকি মা স্বয়ং অন্ধকার রাস্তায় আলো দিয়ে মন্দিরে নিয়ে এসেছিল। মায়ের চলাফেরার সময় একটি সুন্দর গন্ধ অনুভূত হয়। মন্দিরের পাশের পুকুরে মা নাকি স্বয়ং স্নান করেন। গ্রাম বাংলার আরও একটি জাগ্রত মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি হরিপালের চণ্ডীনগরে অবস্থিত বুড়ো মায়ের মন্দিরে। এই মন্দির সম্পর্কে বিভিন্ন অলৌকিক ঘটনা শোনা যায়। কী সেই সমস্ত অলৌকিক ঘটনা তা তো আপনাদের জানাবই, তারই সঙ্গে জানাবো এই মন্দিরে কীভাবে আসবেন, কখন পুজো দেবেন, মন্দির কখন খোলা থাকে, বাৎসরিক অনুষ্ঠান কখন ইত্যাদি বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানতে পারবেন এই ভিডিওটিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। কলকাতা থেকে যেতে হলে হাওড়া স্টেশন থেকে আরামবাগ, গোঘাট, তারকেশ্বর অথবা হরিপাল লোকাল ট্রেনে হরিপাল স্টেশন নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো রিজার্ভ করে আসা যায় বুড়ো মায়ের মন্দিরে, অথবা হরিপাল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটোয় মশাই মোড় নেমে 10 মিনিটের হাঁটা পথে আসা যায় বুড়ো মায়ের মন্দিরে। অনেকটা বড় জায়গার মধ্যে মায়ের মন্দির, মন্দিরটিও বেশ বড়। তবে মন্দিরের গর্ভগৃহে মায়ের কোনো মূর্তি নেই, একটি গোলাকার শিলার মধ্যেই মা বিরাজমান। এবং মায়ের এই গোলাকার শিলাটি প্রাচীন কাল থেকে এই গ্রামের বিভিন্ন অলৌকিক মহিমার সাক্ষী। শুনলাম এই শিলাটি নিজে থেকেই হঠাৎ হঠাৎ কোথাও চলে যান এবং নিজেই স্বপ্নে জানান তিনি কোথায় রয়েছেন। পরে ভক্তরা পুনরায় সেই স্থান থেকে দেবীকে গর্ভগৃহে নিয়ে এসে রাখেন। যে ওই ওখানে পড়ে থাকবে, কোথায় পড়ে থাকবে তার কোনো নেই, ঠিক নেই, কোথায় নদীতে কোথায় পুকুরে পড়ে থাকবে। আর ওই কি বলে এসে আবার বামুন ঠাকুর স্বপ্ন দেবে, বামুন ঠাকুর আবার নিয়ে এসে প্রতিষ্ঠা করে আবার মাকে ঘরে তুলবে। বাচ্চাদের নাকি মা খুবই ভালোবাসেন। শোনা যায় এই শিলাটি থেকে একটি বাচ্চা মেয়ের রূপ ধারণ করে মা স্বয়ং এসে বাচ্চাদের সঙ্গে খেলা করেন। মেয়ে হয়ে মানে খেলত এরকম একটা ছোট্ট, কিন্তু ওটা একটা নুড়ি, মায়ের মূর্তি ছিল না, এরকম একটা গোল পাথর, ওই শিলা মূর্তি, ওই মানে খেলা করতে করতে কখন মেয়ে হয়ে যেত, হ্যাঁ, মেয়েদের সঙ্গে খেলতে খেলতে আবার চলে যেত। একদিন আমরা এই স্কুল মাঠে লোটাস ক্লাবের মাঠে যে খেলা হয়, ওখানে খেলা দেখে এসে দেখি ছেলেদের সঙ্গে খেলছিল, ও কীরমভাবে বেরিয়েছিল এই দৌড়েতেই একদম, তখন ওই ইয়ে ছিল, ওই টালির ঘর ছিল, বেইরেছে ফাঁকে, বেইরে এবার কী করছে, খেলা করছে সেই নুড়িটাই, আবার এবার যেতে পারে না, মানে ওই ছেলেরা সব ছুঁয়েছে তাকে নিয়ে, বাটনা মেটেছে, মানে ওই নুড়িটা নিয়ে খেলা করেছে, এরকম মাটিতে ঘষে তার সিঁদুর সিঁদুর উঠে গেছে। বাউনকে ডাক দেওয়া হলো, বাউনের বাড়ি হচ্ছে মশাইমোড়, ওকে বলে আবার ফের এসে আবার ফেসে ওই নিত্য পুজোর ইয়ে করে তাকে আবার প্রচেষ্টা করে আবার সেই সিংহাসনে রাখা হলো। মা যখন চলাফেরা করে তখন নাকি একটি সুন্দর গন্ধ অনুভূত হয়। মন্দিরের পাশের পুকুরে নাকি মা স্বয়ং স্নান করেন। মাও চান করতেন এই পুকুরে, মা এই পুকুরে চান করেন, এখনও করেন, খুব সুন্দর সেন্ট ছাড়ে। মায়ের পায়ের নুপুরের আওয়াজ আমার শ্বশুররা শুনতে পেত। আমার শ্বশুররা যখন এখানে আম গাছ জাম গাছ ছিল, ওই নুড়ি নিয়ে বলতো মা তো আমটা, ওই আমটা খাবো দিবি বলে ঠিক ওই আমটা পেরে দিত। বহু রোগগ্রস্ত ব্যক্তি মায়ের পুকুরে স্নান করে দণ্ডে কেটে
মায়ের মন্দিরের সামনে হত্যে দিয়ে পড়ে থেকে মাকে ডাকেন। মা প্রথমে সেই ব্যক্তির সামনে ভয়ঙ্কর রূপে প্রকট হন। যদি সেই ভয়ঙ্কর রূপ দেখেও তিনি পড়ে থাকতে পারেন, তবে মা নিজের হাতে তাকে ওষুধ দেন। শুনলাম মায়ের এক পরম ভক্তকে রাত তিনটের সময় অন্ধকার রাস্তায় মা স্বয়ং আলো দিয়ে মন্দিরে নিয়ে গিয়েছিলেন। আমার শ্বশুরমশাই স্বর্গত হয়েছেন রাসবিহারী ভট, দীর্ঘদিন আসতেন মায়ের মন্দিরে, ওনারা সব জানেন। হ্যাঁ, চাকরি করতেন, রেলের অফিসার ছিলেন, কিন্তু এত ভক্তি ছিল, মানে উনি চারটের সময় প্রতিদিন মায়ের মন্দিরে আসতেন, তখন এখানে লাইট ছিল না। এখানে তো একদিন 3:30 বেজেছে, এসেছেন বুঝতে পারেননি, আমাকে গল্প করছেন, দেখো বৌমা আমার গা ছমছম করছে, এ 3:30 হবে, মানে এতই আসতেন, এত অভিজ্ঞতা ছিল। এসে দেখছেন এই বটতলা থেকে, বলছে ফিরে যাব নাকি, এই যে মায়ের বটতলা দেখছেন, বলছে ফিরে যাব নাকি। তারপর দেখছেন যে একটা মেয়ে আলো দেখেই নিয়ে আসছে, মানে সত্যি ঘটনা, মানে উনি তো খুবই আধ্যাত্মিক মানুষ ছিলেন, তা আলো দেখেই নিয়ে আসছেন। আমার বললো ভয় কেটে গেল, তখন লাইট ছিল না, এসে প্রণাম করলাম, ঝাঁট দিতেন, একটা ঝাঁটা নিয়ে আসতেন, ঝাঁট দিতেন, ঝাঁট দিলাম, সব করলাম, মেয়েটি বসে দাঁড়িয়েছিল, তারপরে চলে গেল। মা নাকি স্নান করে উঠে এই স্থানে চুল ঝাড়তেন, তাই মায়ের জন্য স্বর্গীয় রাসবিহারী ভর এই সিঁড়িটি তৈরি করে দেন। কিন্তু মায়ের পূজা ঠিক কবে শুরু হয় তা কেউই সঠিকভাবে বলতে পারেন না। তবে জানা যায় প্রথমে তালপাতার ছাউনি দেওয়া মন্দির ছিল, এরপর মাটি ও ইটের গাঁথুনির দেওয়ালের ওপর টালির চাল দেওয়া হয়, পরবর্তীকালে এই পাকা মন্দিরটি তৈরি হয়। মন্দিরে প্রবেশের জন্য রাস্তার সোজাসুজি একটি এবং মায়ের পুকুরের সামনে একটি মোট দুটি গেট রয়েছে। মায়ের পুকুরের সামনের গেট থেকে প্রবেশ করলে সামনেই রয়েছে বড় নাট মন্দির। নাট মন্দিরের মধ্যেই বলির স্থান। মায়ের নাট মন্দিরের সোজাসুজি রয়েছে মূল মন্দির। গর্ভগৃহে পাথরের বেদির উপর সাদা রঙের সিংহাসনের মধ্যে সিঁদুরে আবৃত রয়েছে বুড়ো মায়ের স্বরূপ প্রাচীন শিলাটি। মন্দির প্রদক্ষিণের জায়গাও রয়েছে। মন্দির প্রদক্ষিণ করার সময় বলির হাড়িকাঠটি চোখে পড়ল। নাট মন্দিরের সামনেই রয়েছে একটি শিব মন্দির এবং শিব মন্দিরের মধ্যে শিবলিঙ্গটি বেশ বড়। শিবলিঙ্গের সাপটি তামার তৈরি এবং শিবলিঙ্গের সামনে নন্দী মহারাজ রয়েছেন। গাছগাছালিতে ঘিরে থাকা মায়ের পুকুরটি খুবই সুন্দর। দেখলাম পুকুরের মধ্যে শাপলা ফুল হয়ে রয়েছে আর খেলা করছে হাঁসের দল। মায়ের পুকুরের সঙ্গে দিয়ে রয়েছে এক প্রাচীন অশ্বত্থ গাছ। প্রতিদিন সকাল 9:30-10:30 পর্যন্ত পুজো হয় এবং বিকেলে পুজো হয় সন্ধে 6:00-7:00 পর্যন্ত। তবে শনি মঙ্গলবার মন্দির খোলার সময় এবং পুজোর সময়ের পরিবর্তন হয়, কারণ সারা সপ্তাহের তুলনায় শনি মঙ্গলবারে অপেক্ষাকৃত বেশি মানুষ পুজো দিতে আসেন। প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের কোনো এক শনিবার এই মন্দিরের বাৎসরিক উৎসব এবং বাৎসরিক উৎসবে বহু মানুষের সমাগম হয় এই মন্দিরে। এই মন্দিরের কাছেই বিরাজমান দেবী চণ্ডালী, শীতলাতলার দেবী শীতলা এবং বুড়িমাকে গ্রামবাসীরা তিন বোন বলে থাকেন। শস্য শ্যামলা গ্রাম বাংলার ভাণ্ডারে এমন কতই যে গ্রাম্য মন্দির অচেনা বনফুলের মতো নজরের বাইরে রয়েছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। তবে সেই সমস্ত বনফুলের অনুসন্ধান চলছে এবং চলবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।